বিসমিল্লাহি রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম আমি নাসরিন আহমেদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শুভ সকাল আজ সকালে দেখছেন আমি একটু বেরিয়েছি সকাল সকাল আমি চা বিস্কুট খেয়ে আমি একটু বেরিয়ে পড়েছি আমি আজকে একটু পাসপোর্ট অফিসে যাব এই জন্য হাসিখুশি ভাবিয়ে বেরোলাম যাওয়ার জন্য তো হঠাৎ যখন বেরোইছে মনে হল আল্লাহ আমি তো মাস্ক পরিনি তার বাসায় উঠিনি আমি নিজের যে আমাদের ফার্মেসি ছিল সেখান থেকে আমি দুটা মাস্ক কিনে নিলাম তো বন্ধুরা যাব অনেক দূর তাই আমি একটা একটাকে কী রিক্সা বলে গাড়ি নাকি অটো রিক্সা তো একটা রিক্সা নিয়ে নিলাম বন্ধুরা যাওয়ার জন্য তা আমি পরে মাস্কটা পরে নিলাম যাব আর আজকে তো প্রচুর রোদ রটেছে বাহিরে তো বন্ধুরা আগের পরের কথাগুলো একটু আগেই বলি হাসি খুশিভাবেই গেলাম যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে গিয়ে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এত খারাপ হয়েছে যে বলার মতো না যে কি করবো বুঝতে পারছি না যে কাজে গিয়েছিলাম সেই কাজটা তো হলো না এই কাজটা আরও দেখলাম যে আরও অনেক ধরনের প্রবলেম মানে সৃষ্টি হয়ে গেছে তাই বন্ধুরা আমার বাসায় আসার পরে আমার এত মন খারাপ ছিল যে আজকে আমি তেমন কোনো ব্লগ করতে পারি নাই আর মনটা খারাপ দেখি করিও নেই তো বাসায় এসে বন্ধুরা কোনো রকম যেহেতু ছেলে মেয়ে আছে এই জন্য ভাত আর অনেক কিছু দিয়ে আমি দুটো ডিম ভাজি করেছি একটু গাজর পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু আলু করে ভাত খেয়েছি রান্না করতে মোটেই ইচ্ছে করলো না বন্ধুরা আর বললাম না অসম্ভব মন খারাপ ছিল আর কি বলবো যে সারাটা দিন আমার এত মন খারাপ যে কিছু বলার নাই আমি যে মোবাইলটা দৌড়বো আমার ভীষণ ইচ্ছেই করছে না আমার খুবই খারাপ লেগেছে তা এই জন্য আপনাদের কথাগুলো বলে নিলাম কারণ আমার ব্লগটা বেশি বড় না আজকেও খুবই ছোট। আজকে আমি কিছুই করিনি কারণ আমার ইচ্ছেই করেনি মানে কি বলবো যাওয়ার জন্য আমি ভালোই গিয়েছিলাম ভাবলাম যে কোনো সমস্যা নাই গিয়ে দেখি অনেক বড় সমস্যা আমার ভীষণ মন খারাপ তাই ফিরে আসলাম আর কি দেখতে এই যে আসছি কিছু করার নেই এখানে ঘুরে ফেরে বাসায় চলে যাওয়ার জন্য তাই বন্ধুরা আপনাদের কাছে কথাগুলো একটু আগেই বলে নিলাম কি করব যে আজকেও তেমন খুব একটা ব্লক করতে পারিনি এখানে ভিতরে তো আর আমি ক্যামেরা অন করি নাই কারণ ঘোরাফেরা করে এই লোক সেই লোকের সাথে কথা বলে চলে এসেছি তা আমার বন্ধুরা কাজটা হয়নি কাজটা হয়নি বাসায় এসে খাওয়া দাওয়া যাই পড়লাম না রান্না করে একটু রেস্ট নিয়ে এই আর কি বললাম শুয়েছিলাম মা আর কিছু করার নেই তো বন্ধুরা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন কি মজা তাই না কি মনে হচ্ছে আপনাদের কি ঠিক সত্যি সত্যি প্রজাপতি নাকি হ্যাঁ এটা একটা জামার কাজ আমাদের আমার হ্যান্ডপ্যান আপনারা দেখেন কেমন হয়েছে আপনাদের একটু না দেখি আমার ভালো লাগে না তাই জামার মধ্যে আমাদের হ্যান্ড প্যান এটা প্রজাপতিটা কেমন লাগছে বন্ধুরা খুব সুন্দর না আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে তাই আপনাদের তো দেখিয়ে নিলাম কারণ সারাদিন যে হারে আমার মনটা খারাপ গেছে আমি এখন আপনাদের কি দেখাবো তো সুন্দর আজকে প্রজাপতিটা কালকে করেছি তাই আজকে দেখালাম জামার মধ্যে মানে কামিজে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা বিকেলটাও ওরকম চাটা খেয়ে কাটিয়েছি মনটা ভালো না মনটা ভালো না তো অবশেষে সন্ধ্যার দিকে একটা খবর পেলাম যে যে সমস্যাটা আমার হয়েছিল ওটা সমাধান হবে তো এই ফাঁকে বন্ধুরা আপনাদের হঠাৎ দেখাচ্ছি পোলাও পোলাও দেখাচ্ছি যে আজকে আমি রান্নাই করিনি দেখেন আমার ভাগ্যটা কি ভালো আমার ছেলের একটা মানে আমাদের আর্টের একটা স্টুডেন্টের ছেলে আজকে জন্মদিন ও মানে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো আমি অবাক হয়ে গেলাম আর ভাবছিলাম রাত্রেও ডিমডুম দিয়ে ভাত খাবো অবশেষে আমাদের জন্য দেখতে পাচ্ছেন মুরগির ফ্রাই অনেক পোলাও দিয়েছে রোস্ট দিয়েছে আমাদের মানে মা ছেলে তিনটা রোস্ট দিয়েছে হয়ে যাবে আমাদের মা মেয়ে ছেলের হয়ে যাবে আর কি পোলাও অনেক দিয়েছে তাই দেখেন ভাগ্যটা কি আজকে ভীষণ মন খারাপের মধ্যে যে রাত্রে পোলাও মাংস খাবো চিন্তাও করিনি আর সবজি দিয়েছে সবজি তো ভাগ্যে কখন কার কি লেখা আছে কেউ বলতে পারে আমি আজকে ভাত খেলাম ডিম দিয়ে রাত্রে যে আমি পো পোলা মাংস খাবো এটা তো চিন্তাও করিনি তো ভালোই লাগছে দেখে একটু মন মজাও লাগলো যে স্টুডেন্টের মা পাঠিয়ে দিয়েছে গরুর মাংসও দিয়েছে গরুর মাংস তো আমি খাই না অ্যালার্জির জন্য ছেলে খাবে এই আর কি তাই বন্ধুরা আপনাদের দেখালাম আজকের আমার খাবার যেহেতু আজকে রান্না করিনি তবে মজার মজার খাবার খেয়েছি খাবারটা খুবই মজাদার ছিল আর আমিও তাড়াতাড়ি করে যেহেতু খুব গরম গরম ছিল তাড়াতাড়ি বসে পড়েছি খাওয়ার জন্য আর খাবারটাও আমি ভাবলাম বন্ধুদের একটু দেখাই আজকে আমি অনেক মজা করে খেয়েছি তাই বন্ধুদের সাথে একটু মজা করে খাই ঘাম করে খুব মানে মন খারাপের পরে একটু মানে সন্ধ্যার পরটা খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাই বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি একটু মজা করে করেই খাবো আপনাদের একটু দেখালাম স্বাদ দেখেন ভীষণ মজা হয়েছে আসলেও খুব মজা হয়েছে খাবারগুলো যাই রান্না করেছে মনে হয় ওর মাই রান্না করেছে খাবারগুলো অনেক মজা হয়েছে আর আমি তো খুব দেখতেই পাচ্ছেন কি মজা করে খাচ্ছি আর আপনাদের সাথে একটু মজা করছি তো বন্ধুরা আশা করি আমার ছোট্ট ব্লগটা আজকে আপনারা দেখবেন আর একটা লাইক কমেন্টস দেবেন আর একটু দোয়া করবেন আমি যেন সামনে হয়তো ওই ছোটো ছোটো ব্লগ করছি তেমন ভিডিও করতে পারছি না কারণ ভীষণ মন খারাপের জন্য তা আজকে তেমন একটা করতে পারি নেই তা আপনারা আশা করি আমার এই ছোট্ট ব্লগুলো দেখবেন আর দোয়া করবেন সামনে আপনাদের আলো ভালো সুন্দর ভিডিও আমি দিতে পারি দেখাতে পারি দেখেন আজকে আমার খাবারের আসলে ভালো ভালো লাগছে তো বন্ধুরা তাই একটু মজা করেই খেলাম আপনারা আবার কিছু মনে করবেন না কারণ আপনাদের আমি কিন্তু দেখিয়ে দেখিয়েই খাচ্ছি যে বন্ধুরা নেন খাবেন কি না তা আশা করি আপনাদের কাছে আমি একটা লাইক পাবো লাইক তো পাবই আর আপনারা যদি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব সময়ের মতন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তা আজকের দিনটা আমার যাই গেল বন্ধুরা আমার যেন কালকের দিনটা আরও ভালো যায় অনেক সুন্দর যায় আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন আপনারাও অনেক সুন্দর থাকেন এই আর কি তো বন্ধুরা আর কি দেখাবো আজকে আর দেখানোর কিছু নাই তাই আমার একটা ছবি আপনাদের দিয়ে শেষ করলাম তা আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন শুভরাত্রি